শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আজকে অনেকদিন পর তোমাদের সামনে আসতে পেরেছি, এর জন্য মহান সৃষ্টির কাছে দোয়া করি যেন তোমরা ভালো থাকো। আজ বাংলাদেশ সরকারের নির্দেশে অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাস নেওয়ার জন্য উনি বলছেন। সেই সুবাদে আমাদেরও ভাগ্য যে তোমাদের সঙ্গে আবার অনেকদিন পরে দেখা করার সুযোগ ঘটেছে। আসলে মানুষের জীবন তো থেমে থাকে না, নদী স্রোতের মতো বয়ে চলে। আমরা হয়তো আজকে এই দেশে বা পৃথিবীর দুর্যোগের সময় কেউ হয়তো বা ঘরে বসে আছে, কেউ জীবনের তাগিদে ছুটে চলছে। তোমরা তো শিক্ষার্থী, লেখাপড়াই হচ্ছে তোমাদের ধর্ম, তোমাদের পরিচয়, তোমাদের শিক্ষা জীবন। যাই হোক, এখন তোমরা সেই শিক্ষা জীবনে হঠাৎ করে থেমে গেছে। আমরা চাই না থেমে থাক, যেমন নদী তার সমস্ত আবর্জনাকে ঠেলে নিয়ে বাইরে এগিয়ে সামনের দিকে এগিয়ে যায়, তেমনি আমরাও যেন কিছুটা হলেও সামনে এগিয়ে যেতে পারি, এই প্রত্যাশা নিয়ে কিন্তু আমরা আবার তোমাদের সামনে আসতে পেরেছি, বা আবার এই প্রত্যয় নিয়ে তোমাদের সামনে এসেছি, যাতে তোমরা কিছু জানতে শুনতে বা বুঝতে পারো, এই আশা নিয়ে। যাই হোক, আমরা চাইবো যে সৃষ্টিকর্তা যত পরীক্ষার মধ্যে আমাদের ফেলুক না কেন, আমরা যেন আল্লাহর কাছে সমস্ত পরীক্ষায় পাশ করতে পারি, সাথে সাথে জীবনের পরীক্ষায় যেন আমরা পাশ করতে পারি, সেই মনোবাসনা নিয়ে কিন্তু আজকে আমি এখানে হাজির হয়েছি। যাই হোক, আমি শুধু একটা কথাই বলবো, জীবন তো থেমে থাকে না, জীবন তার আপন গতিতেই চলে। তাই তোমরাও থেমে থেকো না, তোমরা তোমাদের জীবনের গতি যেভাবে হোক সামনে এগিয়ে নিয়ে যাও, লেখাপড়া করো, কারণ জীবন মানে কিন্তু সংগ্রাম, আর সংগ্রাম মানে কিন্তু টিকে থাকা। তাই সংগ্রাম করেই আমাদের টিকে থাকতে হবে। তাই সেই সংগ্রাম তোমাদের আজকে লেখাপড়াটা যেভাবে হোক, যেভাবে যে করেই হোক, তোমাদের লেখাপড়াটা চালিয়ে যেতে হবে। হয়তোবা আমরা দূরে থাকলেও দেখবা মন থেকে স্মরণ করবা অনেক কাছে আছি, কোনো সুবিধা অসুবিধা হলে আমাদের কাছে ফোন করতে পারো, বা যেভাবে হোক পরামর্শ নিতে পারো, আমরা কিন্তু সদা সর্বদা তোমাদের সহযোগিতার জন্য প্রস্তুত। যাই হোক, আজকে অনেক আগে হয়তো পরিচয় মনে আছে কিনা জানি না, আমি রবি ঠাকুরের আসলে এমন একটা কবিতা আজকে আলোচনা করছি। তিনি ওই কবিতার মধ্যে জীবনের পাওয়া না পাওয়ার অনেক কথা বলে গেছেন। তাই সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা মহামারীর জন্য কিন্তু এই আজকে রবি ঠাকুরের ঐকতান কবিতাটা আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ঐকতান আগে বলবো যে রবি ঠাকুর এই কবিতাটার নাম ঐকতান কেন করেছেন, ঐকতান শব্দের অর্থটা কি, কবিতার নামকরণ ঐকতানও বা কেন হলো? আসলে রবি ঠাকুর, আমরা জানি রবি ঠাকুর জীবনে কখনো অভাব দারিদ্র কি উনি কিন্তু বুঝতে পারেননি। উনি ছিলেন জমিদার, আমাদের সাধারণ মানুষের চাইতে অনেক উচ্চ স্তরে, অনেক উঁচু মঞ্চে তিনি বসেছিলেন। কিন্তু জীবন শেষ প্রান্তে এসে তিনি বুঝেছিলেন যে আমরা পৃথিবী ভর করে চলেছে কাদের উপরে, দেখা যাচ্ছে যে শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, আর সংগ্রামশীল মানুষের উপর ভর করে কিন্তু পৃথিবী এগিয়ে গেছেন। তিনি অকপটে একটা, এটাও একটা কথা বলি, ঐকতান কবিতাটা মূলত রবি ঠাকুরের আত্মসমালোচনামূলক কবিতা। আত্মসমালোচনা মানে বুঝতে নিশ্চয়ই পেরেছ, আত্ম মানে নিজেকে সমালোচনা করেছে নিজেই। তিনি বিশ্বকবি হয়েছেন, বিশ্বের দরবারে তার নাম উঠছে, কিন্তু তিনি পরবর্তীতে অনুভব করতে পেরেছিলেন যে আমি বিশ্বকবি হয়েছি বটে, কিন্তু আসলে বিশ্বকবি হওয়ার যে বৈশিষ্ট্য মানুষের ভিতরে সর্বদিক দিয়ে থাকা উচিত, সেই বৈশিষ্ট্য আমার ভিতরে নাই। কারণ বলছে যে তিনি এই কবিতার মধ্যে মৃত্যুর মাত্র 4 মাস আগে কবিতাটা লিখে গেছেন, এবং তিনি উপলব্ধি করেছেন যে আমি বিশ্বকবি হলেও মানুষের সর্বস্তরে, মানুষের সব জায়গায় আমি পৌঁছাতে পারিনি। তিনি বলছেন যে এক কবিতার লাইনে আছে যে, মাঝে মাঝে গেছি আমি অপ্রাণ প্রান্তরে, ভিতরে প্রবেশ করি এমন সাহস তার ছিল না। কারণ তিনি জমিদার, তিনি যখন প্রজাদের সুবিধা জানতে শুনতে গেছেন, তখন কিন্তু সাধারণ প্রজা তার কাছে বা তার সামনে আসতে পারেনি। কারণ তারা জানে যে জমিদার মানে হয়তো বা ভয়ানক কিছু, জমিদার মানে হয়তো বা তাদের খাজনা জাতীয় কিছু, বা তাদের উপরে কর চাপিয়ে দেওয়া বা কিছু, বা এমন কিছু। কিন্তু উনি বুঝেছেন যে মানুষের সাথে মানুষ মিশতে গেলে আগে তার কী থাকা লাগবে, তাদের সাথে মিশতে গেলে আগে ঐক্যতান, যেটা বলছে যে ঐক্য থাকা লাগবে, জীবনের ছন্দ থাকা লাগবে, তবেই না মানুষের সাথে মানুষের সমস্যা অর্থাৎ সব সুরের ছন্দ যেন সেখানে উপস্থিত হতে পারে। যাই হোক, ঐক্যতান অর্থ হচ্ছে সমস্যার মানে হচ্ছে সব ছন্দ, সব সুর যেন সেখানে স্থান পায়। আসলে আমাদের জীবনটা কিন্তু ছন্দের মতো, আমরা যখন সকালে ঘুম থেকে উঠি তখন কিন্তু দেখা যায় একটা পরিকল্পনা নিয়েই কিন্তু আমরা পথ চলি। কেউ কিন্তু পরিকল্পনাহীন জীবন চালাতে পারে না, সেখানে হয়তো চলতে চলতে হঠাৎ বাধাগ্রস্ত হয়, তখন কিন্তু আমাদের জীবনটা খানিকটা হলেও বাধাগ্রস্ত হয়। এই কথাটা এই জন্যই বললাম যে আজকে কিন্তু আমরা সেই প্রান্তে এসে বসাইছি। আমরা কিন্তু এর আগে কখনো অনুভব করতে পারিনি যে হঠাৎ করে আমাদের জীবনটা এমন থেমে যাবে খানিকটা দিন হলেও, কারণ এই যে করোনার মহামারী আমাদের জীবনটা আসলে কিন্তু অনেকটা থামিয়ে দিয়েছে।
তা ঐকুতান কবিতায় কবি বারবার এটা উল্লেখ করেছেন যে মানুষের কাছে পৌঁছতে হলে মানুষের সাথে মিশতে গেলে সমাজে কাদের স্থান বেশি, সমাজে সবচাইতে বেশি স্থান হচ্ছে যে যারা শ্রমজীবী কর্মজীবী সংগ্রামশীল মানুষ তারা। তা তাদের কাছ থেকে তিনি যেহেতু দূরে ছিলেন কেন, যে উনি বলেছেন যে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারেনি, একমাত্র বাধা হয়েছিল জীবনযাত্রা। যে জীবনযাত্রা মানে তাদের জীবনযাত্রা রবি ঠাকুরের জীবনযাত্রা ছিল যোজন যোজন পার্থক্য, কারণ তারা সাধারণ মানুষ। বলছে যে তাঁতি তাঁত বনে জেলে ধরে মাছ, আর কৃষক ধান বনে তাদের উপর ভর করে চলেছে জীবন সংসার। আসলে পৃথিবীর 80-90% মানুষ কিন্তু শ্রমজীবী, তারা কষ্ট করে উপার্জন করে, মাথার ঘাম পায়ে ফেলে তারা নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে। তা উনি এইটুকুই বলছেন যে কবিতা আমরা কিন্তু সবাই পড়ি না, বিশ্বকবি যারা বিশ্বকবি তিনি হয়েছেন বলে, কিন্তু কবিতায় সেই সাধারণ মানুষের তিনি কবিতায় স্থান দিতে পারেনি। তিনি কিন্তু কবিতায় বারবার স্বীকার করেছেন যে আমি যেখানে যেটুকু পেয়েছি ভিক্ষালব্ধ ধনে পূর্ণ করেছি। এখানে ভিক্ষালব্ধ ধন বলতে কী বুঝিতে জানো তোমরা? ভিক্ষালব্ধ ধন বলতে বিভিন্ন বই পড়ে বিভিন্ন গ্রন্থ পড়ে তিনি জানতে পেরেছেন যে আসলে সমাজ কাদের নিয়েই বেশিরভাগ চলে, সমাজে কাদের স্থান বেশি, সমাজে কারা তাদের শক্তি দিয়ে তাদের সামর্থ্য দিয়ে সমাজ সংসার চালাচ্ছে। তিনি উপলব্ধি করেছিলেন যে সবার বলছে যে কবিতার লাইনে তিনি বলেছেন যে সবার হাতে পৌঁছলে না মোর এই কবিতা কি রয়ে গেছে কিছু ফাঁক। অর্থাৎ কারণ যারা মূর্খ যারা শ্রমজীবী তারা কিন্তু কবিতার অর্থ বোঝে না, তাদের অর্থ একটাই যে কিভাবে তাদের পেট ভরাতে হবে, এটাই কিন্তু তাদের একমাত্র সাধনা। তা কবি রবি ঠাকুর বারবার বলছে যে আমার সাধনা যে সাধনা ছিল যে সুর সাধনা বা স্বর সাধনা সবার হাতে পৌঁছানোর, কিন্তু সে সবার হাতে তার কবিতা পৌঁছানো। কারণ আমাদের দেশের কজন মানুষ জানে যে কবিতা কী, কবিতার মধ্যে কী কবিতা, বা যে বিশ্বকবি খ্যাতি অর্জন তিনি করেছিলেন সে খ্যাতির অর্থ কিন্তু সাধারণ মানুষ জানে না যে বিশ্বকবি কী, বা বিশ্বকবির জন্য যে তিনি যে পুরস্কার পেয়েছিলেন তারও বা মর্যাদা কী। কারণ যে দেশের মানুষের পেটে ভাত নেই তারা কিন্তু বিশ্বকবির মর্মতা বা তার মর্ম কথা কিন্তু তাদের বোঝার কথা নয়। সেই জন্যই সে উপলব্ধি দিয়েই তিনি আশা করছেন সবশেষে যে আমি সমাজের যারা মূকবধির মানে জানো কারা, কাদের কথা বলতে চাইছেন? মূক মানে কি? যারা নিজের কথা নিজে বলতে পারে না, বোবা। আর বধির মানে কি? কার? যারা সব খবর তারা রাখে না, সে তারা শুধু নিজেদেরই খবর রাখে। তাই বলছে সমাজে যারা মূক বধির যারা আছে, যাদের কথা কেউ লেখে না, যাদের কথা কেউ জানেও না, যাদের কথা সমাজে কেউ আলোচনাও করে না, তিনি তাই একটা অখ্যাতজনের কবি আশা করছেন। অখ্যাতজন মানে যারা সাধারণ মানুষ হয়ে যারা সমাজের অখ্যাত কি অজ্ঞ হয়ে পড়ে আছে তাদের কথা যেন সামনে তুলে নিয়ে আসতে পারে লেখার মাধ্যমে, পাঠ্য বইয়ের মাধ্যমে, এমন একজন কবি কবি শেষে আহ্বান করছেন যে তারাও যেন স্থান পায় সভায়, মানে সাহিত্য সভায়। সাহিত্য সভা বলতে তোমরা হয়তো জানবে যে সমাজে আগে যেমন আমাদের মাইকেল মধুসূদন দত্ত বলো, রাজা রামমোহন বলো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা সাহিত্য সভা বা বিভিন্ন সাহিত্য নিয়ে তারা কিন্তু সমাজের অনেক কিছু নিয়ে আলোচনা করতো, সেখানে তাদের মানুষের নিয়ে অনেক কিছু হতো। যাই হোক, সেখানে সাধারণ মানুষের কিন্তু কথা কখনো উঠে আসতো না। তিনি তাই আশা করছেন যে যারা সমাজে অবহেলিত, যারা সমাজে নিজেদের দুঃখের কথা কষ্টের কথা বলতে পারে না, কিন্তু এমন কবি যেন আসে, সে তাদের পাশে যে তাদের কাছে যে যেন তাদের মনের কথা তাদের কষ্টের কথা তুলে আনতে পারে, এবং তাদের কষ্টের কথা লেখার মাধ্যমে যদি তুলে ধরে তাহলে বিশ্ব জানতে পারবে, সাহিত্যের মাধ্যমে তখন জগৎ সংসারও জানতে পারবে যে না আমাদের সংসার জগতে বা আমাদের জীবনে কাদের অস্তিত্ব বেশি, কাদা টিকি থাকার লড়াই করছে প্রতিনিয়ত, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যাই হোক, ঐকুতান কবিতাটা পড়লে তোমরা অনুভব করতে পারবে যে আমরা কোন পর্যায়ে, আমরা জীবনে তো অনেক কিছুই চাই, সব চাওয়া কিন্তু পূরণ হয় না, কিন্তু কষ্ট করে যে চাওয়াটা হয় সেটাই কিন্তু মানুষের সবচেয়ে বড় চাওয়া। রবি ঠাকুর একটা কথা কিন্তু এত সমাজের মধ্যে কবিতায় বারবার বলছে যে বিপুলয় পৃথিবী, আমাদের কবিতার প্রথম লাইনটা কি জানো তো, বিপুলয় পৃথিবীর আমি কতটুকু জানি। অর্থাৎ বিপুলা মানে বোঝো তো, এটা খানিকটা স্ত্রীলিঙ্গের হিসাবে ধরেছে যে বিশাল আল্লাহ সৃষ্টির যজ্ঞতে আমি কতটুকুই বা জানি, যেটুকু জেনেছে তিনি ভিক্ষালব্ধ ধনে, বা যেখানে যেটুকু পেরেছি কুড়ায় আনে, কুড়ায় আনে মানে বুঝেছো জানো,
যে বিভিন্ন সাহিত্য বিভিন্ন বই পড়ে তিনি যা লিখেছেন তা তার মাধ্যমে জেনে শুনে বুঝে তিনি নিজে থেকে যতটুকু জেনেছেন তার চেয়েও বেশি জেনেছেন তিনি বই পড়ে, সেই বই পড়ে জানার মাধ্যমে তিনি কিন্তু লিখে তোলার চেষ্টা করেছেন। তাই তিনি নিজেকে কিন্তু ভিখিরি বলতে এতটুকু দ্বিধাবোধ করেননি, কারণ কবিতাটা কিন্তু আমি আগেই বলেছি তোমাদের যেটা রবি ঠাকুরের আত্মসমালোচনামূলক কবিতা, যে সেই অর্থে শুধু একটুকু বলবো যে তোমরা কবিতাটা পড়ো, প্রতিটা লাইনে দেখো রবি ঠাকুরের মতন একজন বিশ্বকবি জমিদার মানুষও কিন্তু শেষ প্রান্তে এসে বুঝেছিলেন যে টিকে থাকতে গেলে সব মানুষের জীবনের প্রয়োজন, শুধু নিজের মতো করে বাঁচলেই কিন্তু বেঁচে থাকা বলে না, সবাইকে নিয়ে বেঁচে থাকাটাই কিন্তু মানুষের জীবনের বেঁচে থাকার একমাত্র সার্থকতা। তা তোমরা আজকে এই যে আমরা এখানে আসছি, তোমাদের বিশ্বাস করবে কিনা জানি না, খুব খুব খুবই মিস করি তোমাদের, যে কবে আবার আসবে সেই সাধারণ মতন আমরা চলতে পারবো, কবে তোমাদের পাশে আবার এসে তোমাদের মুখোমুখি হয়ে কথা বলতে পারবো, এটা পরম সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন সেই দিন আর বেশি দূরে না থাকে, যেন তোমাদের কাছাকাছি আবার আসতে পারি। কবিতাটা পড়ো, সুযোগ সুবিধা হলে আবার আমাদের সাথে ফোন করো বা আলোচনা করো, আরও সুন্দরভাবে বুঝাই দেবো শব্দ অর্থ, এরপরে আবার কোন ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। ভালো থেকো সবাই, এই প্রার্থনা করো আল্লাহর কাছে। আর নিশ্চয়ই জানো যে আমার নাম কি, আমার নাম জেসমিন নাহার, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ ঝাড়ডাঙ্গা কলেজ সাতক্ষীরা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।